আমাদের এক্সেপশন হ্যান্ডলিং এর প্রথম ভিডিওটা শেষ হয়েছিল এই স্লাইড থেকে। তো আমরা আলোচনা করছিলাম যে রান টাইম এক্সেপশন নিয়ে। তো রান টাইম এক্সেপশন হচ্ছে কি, এক্সেপশন ক্লাসের একটি সাব ক্লাস। রান টাইম ছাড়াও আরও কিছু সাব ক্লাস আছে এক্সেপশনের, আবার রান টাইম এক্সেপশন ক্লাসেরও আরও কিছু সাব ক্লাস আছে, অ্যারিথমেটিক এক্সেপশন, এর ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন, নাল পয়েন্টার এক্সেপশন, এই ধরনের। আর যদিও এখানে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন ক্লাস দেওয়া আছে, আসলে এর ইন্ডেক্স আউট অফ বাউন্ডস হচ্ছে গিয়ে এইটারই আর একটা সাব ক্লাস। তো যেহেতু এটার সাব ক্লাস, তার মানে হচ্ছে গিয়ে ডেফিনেটলি রান টাইম এক্সেপশনের সাব ক্লাস ইনডিরেক্টভাবে আর কি। তো যাই হোক, তো আমরা এগুলোর সাথে পরিচিত আছি, অ্যারিথমেটিক এক্সেপশন, এর ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশনের সাথে পরিচিত আছি। তো এগুলা ছাড়াও, রান টাইম এক্সেপশন ছাড়াও আরও কিছু এক্সেপশনের সাব ক্লাস আছে। তো এগুলাকে ব্রডলি দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, এই যে এখানে চেকড এক্সেপশন অ্যান্ড আনচেকড এক্সেপশন। তো রান টাইম এক্সেপশনের যতগুলো সাব ক্লাস আছে, মানে যতগুলো রান টাইম এক্সেপশন আছে, সবগুলোকে বলা হচ্ছে কি আনচেকড এক্সেপশন। এবং রান টাইম এক্সেপশন এবং এরর ছাড়া বাদ বাকি যত এক্সেপশন আছে, মানে এক্সেপশনের বাদ বাকি সাব ক্লাসগুলোকে বলা হচ্ছে কি চেকড এক্সেপশন। তো রান টাইম এক্সেপশনকে আনচেকড এক্সেপশন বলার কারণ হচ্ছে, কম্পাইলার কিন্তু রান টাইম এক্সেপশনের জন্য কোনো চেকিং করে না, মানে রান টাইম এক্সেপশন হচ্ছে কি হচ্ছে না সেটা কম্পাইলার কখনো চেক করে না। যেমন আমাদের এই পুরাতন যে এক্সাম্পলটা আছে, এই এক্সাম্পলের মধ্যে আমরা দেখতে পারতেছি যে এই যে সে এখানে এক্সেপশন হ্যান্ডেল করা আছে অলরেডি। ওকে, তো এই লাইনটার মধ্যে কি হইতে পারে, এর ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন হইতে পারে। এই লাইনটা যদি আমি এক্সেপশন হ্যান্ডলিং এর বাইরে লিখি, আমার কাছে কোনো পার্থক্য, মানে কম্পাইলারের কাছে কোনো পার্থক্য হচ্ছে না বা প্রোগ্রামের কোনো ডিফারেন্স হচ্ছে না। যদিও এখানে যদি ভুল ইন্ডেক্স দেওয়া হয় তাহলে এক্সেপশনটা দেখা দিবে, বাট কম্পাইলার এটার জন্য কোনো চেকিং করতেছে না। দ্যাট ইজ ওয়াই এটাকে বলা হচ্ছে কি আনচেকড এক্সেপশন। অন দ্য আদার হ্যান্ড, যেগুলো চেকড এক্সেপশন আছে ওগুলোর জন্য কম্পাইলার স্পেসিফিকলি আলাদা করে চেক করে, ওগুলো যদি হয় ওইটাকে অবশ্যই এক্সেপশন হ্যান্ডেল করা লাগে। যেমন আমরা এতদিন পর্যন্ত এক্সেপশন হ্যান্ডেল না করে চলে আসছি, বা কারণ আমরা কোনো চেকড এক্সেপশন নিয়ে কাজ করিনি। তো এখন একটা চেকড এক্সেপশন নিয়ে আমি কাজ করব, জাস্ট এ মোমেন্ট এই জিনিসগুলোকে একটু তুলে দিই। ওকে, চেকড এক্সেপশন নিয়ে কাজ করার জন্য আমি একটা ক্লাস ইউজ করব, ক্লাসটার নাম হচ্ছে কি ফাইল রিডার। ফাইল রিডার ক্লাস হয়তো তোমরা অনেকেই ইউজ করো নি, এটা সম্বন্ধে একটা অ্যাসাইনমেন্ট থাকবে ফিউচারে। তো ফাইল রিডার যেটা হচ্ছে কি একটা ক্লাস যেটা দিয়ে আমি বিভিন্ন ফাইল রিড করতে পারি। মনে করো একটা টেক্সট ফাইল, ওইটা থেকে রিড করে নিয়ে আসবো। তো ওই ধরনের কোনো এক্সাম্পল আমি দেখাচ্ছি না, জাস্ট আমি একটা ফাইল রিডারের অবজেক্ট ক্রিয়েট করতেছি। তো ফাইল রিডারের অবজেক্টের মধ্যে এখানে একটা স্ট্রিং দিতে হয়, মনে করো কিছু একটা দিলাম, ব্ল্যাঙ্কই দিয়ে দিলাম একটা। ওকে, তো এরর এখানে দেখো একটা ওয়ার্নিং দেখাচ্ছে। ওয়ার্নিংটার কারণ হচ্ছে ফাইল রিডার, এই যে আমি ক্রিয়েট করছি, দাও ওয়ার্নিংটা আমরা দেখে আসি, ক্যান নট ফাইন্ড সিম্বল ফাইল রিডার, ফাইল রিডার সে খুঁজে পাচ্ছে না, ফাইল রিডারকে ইম্পোর্ট করতে হবে। ওকে, ফাইল রিডারকে আমি ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে দেখো এবার আবার ওয়ার্নিং তো বড় হয়ে লাল হয়ে আছে। তো এইখানে আসলে মেইন খেলাটা, যে এখানে হচ্ছেটা কি, এখানে ফাইল রিডার, এখানে নিউ ফাইল রিডার বলতে ওই ফাইল নিয়ে সে কাজ অলরেডি কাজ শুরু করে দেয় আর কি। তো ফাইল যদি ওপেন করতে চায়, ফাইল ওপেন করতে গেলে অনেক ধরনের এরর দেখা দিতে পারে, এক্সেপশন দেখা দিতে পারে। প্রথম যে এক্সেপশনটা দেখা দিতে পারে সেটা হচ্ছে গিয়ে ফাইল নট ফাউন্ড এক্সেপশন। আমি এই ফাইল রিডারের এখানে একটা ফাইলের নাম দিতে হয়, মনে করো মাই ডট টি এক্স টি, এই ফাইলটা আমি ওপেন করতে চাচ্ছি ফাইল রিডার দিয়ে। তো মাই ডট টি এক্স টি নামে কোনো ফাইল নাও থাকতে পারে, বা একটা ফাইল ছিল ডিলিট হয়ে যেতে পারে, মুভ হয়ে যেতে পারে, রিনেম হয়ে যেতে পারে, অনেক জিনিসও হইতে পারে। তো এই জিনিসটা হচ্ছে কি চেক এক্সেপশন বিধায়, এখানে আমি এটা লেখার সাথে সাথে এরর চলে আসছে, আমি যদি এটাকে এক্সেপশন হ্যান্ডেল করি তাহলে এররটা চলে যাবে। ওকে, এটাকে একটু ভিতরে দিয়ে দিই, সিএটি সিএইচ ক্যাচ, ক্যাচ করতে হবে আমাকে ফাইল নট ফাউন্ড এক্সেপশন, ফাইল নট ফাউন্ড এক্সেপশন ই। ওকে, সো এররটা চলে গেল। এখন সেম লাইনটাই আমার প্রোগ্রামে কাজ করতেছে। তো এটা ছিল আমার চেকড এক্সেপশন, প্রোগ্রাম এটার জন্য চেক করতেছিল। তো এই ধরনের আরও অনেকগুলো এক্সেপশন আছে, আইও এক্সেপশন, এডাব্লিউটি এক্সেপশন, তাছাড়া বিভিন্ন জিনিস নিয়ে ভবিষ্যতে যখন আমরা অ্যাডভান্স কাজ করব ওগুলাতে এই ধরনের এক্সেপশন আছে। ঠিক আছে, গুই নিয়ে যখন কাজ করব বা
ডাটাবেজ নিয়ে কাজ করব, সকেট নিয়ে কাজ করব, তখন প্রত্যেকটার জন্য কিছু না কিছু এক্সেপশন ক্রিয়েট হয়, ওই এক্সেপশনগুলো আমাদেরকে হ্যান্ডেল করতে হয়। তো আমাদের এখানে মেইনলি বোঝার যে জিনিস যে কোনটা চেকড এক্সেপশন কোনটা আনচেকড এক্সেপশন, তাদের মধ্যে পার্থক্যটা কি। তো এই ছিল আমাদের চেকড আর আনচেকড এক্সেপশন। ওকে, তো নেক্সট যেটা হচ্ছে গিয়ে আমাদের এতক্ষণ এতদিন পর্যন্ত আমরা আনচেকড এক্সেপশন নিয়ে কাজ করতেছিলাম, ওগুলো চেক করা লাগে নাই, প্লাস এক্সেপশন এখন পর্যন্ত যা হয়েছে সব কিছুই কিন্তু নিজে নিজে এক্সেপশনগুলা ক্রিয়েট হয়েছে। আমরা জানি যে এক্সেপশন প্রথমে কি করতে হয়, প্রথমে একটা এক্সেপশনাল কেস যখন হয় তখন এক্সেপশনের একটা অবজেক্ট ক্রিয়েট হয় এবং সেটাকে থ্রো করা হয়। তো এতদিন এতক্ষণ পর্যন্ত আমাদের যত এক্সেপশন হয়েছে সবগুলোই জাভা নিজে থ্রো করছে, আমাদেরকে থ্রো করা লাগে নাই, আমরা শুধু ক্যাচ করছি, যদি হ্যান্ডেল করতে চাই তখন ক্যাচ করছি। বাট আমি চাইলে নিজেও এক্সেপশনকে থ্রো করতে পারি। তো ওইটার নিয়ম হচ্ছে গিয়ে থ্রো নামক একটা কিওয়ার্ড, থ্রো কিওয়ার্ড দিয়ে আমি এক্সেপশনের অবজেক্টটাকে থ্রো করব। এটা হচ্ছে গিয়ে নর্মাল ফরম্যাট, আমি লাইনটা অ্যাকচুয়ালি কারেক্ট না, বাট ফরম্যাটটা হচ্ছে গিয়ে থ্রো দিব, তারপরে এক্সেপশনের একটা অবজেক্ট দিব। সে আমি মনে করতেছি যে কোনো একটা কারণে, যেমন অ্যারিথমেটিক এক্সেপশন কখন হয়, কোনো নাম্বারকে জিরো দিয়ে ভাগ দিলে অ্যারিথমেটিক এক্সেপশন হয়, বাট আমার প্রোগ্রামে আমার কাছে মনে হচ্ছে যে না, কোনো একজন মানুষের বয়স যদি 18 নিচে হয় তাহলে অ্যারিথমেটিক এক্সেপশন হবে। ঠিক আছে, এটা আমার বানানো রুলস। ওকে, ইন্টিজার এইজ নামে একটা এইজ দিলাম, এটা আমি ইউজার থেকে ইনপুট নিতে পারি, আমি দিয়ে দিলাম একটা 5 আর কি। তো আরেকটা জিনিস এখন করতে পারি, অ্যারিথমেটিক এক্সেপশন হবে, তো আমি করলাম কি অ্যারিথমেটিক এক্সেপশন, এ ই নাম দিলাম তার, নিউ অ্যারিথমেটিক এক্সেপশন, ওখানের মধ্যে ভিতরে একটা স্ট্রিংয়ে লিখে দিলাম যে less than 18 লিখে দিলাম। তো এটা একটা অ্যারিথমেটিক এক্সেপশনের অবজেক্ট ক্রিয়েট করলাম, নর্মাল লাইক এনি আদার ক্লাসের অবজেক্টের মতোই আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন বললাম যে ইফ এইজ লেস দেন 18 দেন থ্রো এ ই, সরি এ ই না, হ্যাঁ এ ই, তার মানে কি হলো, যদি 18 চেয়ে নিচে হয় তাহলে এই এক্সেপশনটাকে সে থ্রো করবে। এটাকে বলা হয় এক্সেপশন রেইজ করা, যে ফ্ল্যাগ যেরকম রেইজ করে তুলে এরকম আর কি, এক্সেপশনটাকে আমি থ্রো করলাম এখানে। তো এইভাবে আমরা ম্যানুয়ালি এক্সেপশন থ্রো করতে পারি, তবে মোস্ট অফ দ্য টাইম তোমরা এভাবে দেখবা না, তোমরা দেখবা থ্রো নিউ অ্যারিথমেটিক এক্সেপশন, ঠিক আছে, লিখলাম ইনভ্যালিড, এইভাবে তোমরা দেখবা মোস্ট অফ দ্য টাইম। আগে থেকে ডিক্লেয়ার করে করা হয় না, কারণ হচ্ছে কি এক্সেপশনগুলো মোস্ট অফ দ্য টাইম একবারই ক্রিয়েট করে একবারই থ্রো করা হয়, দ্যাট ইজ ওয়াই থ্রো লিখে একসাথে, মনে করো এই জায়গায় কী হলো, একসাথে নিউ একটা ক্রিয়েট করে পাঠিয়ে দিলাম, ওইটার জন্য কোনো রেফারেন্স রাখলাম না, এই বা এবিসিডি নাম দিলাম না। ওকে, তো এভাবে আমরা একটা এক্সেপশনকে থ্রো করতে পারি। আচ্ছা, যেহেতু আমরা অ্যারিথমেটিক এক্সেপশন হচ্ছে একটা আনচেকড এক্সেপশন, একটা চেকড এক্সেপশনও দেখে ফেলি। চেকড এক্সেপশন মনে করো আইও এক্সেপশন, মানে হচ্ছে কি একটা চেকড এক্সেপশন, আইও ই এক্সিপিটিআইওএন এক্সেপশন, আইও এক্সেপশনটা একটা চেকড এক্সেপশন। এখানে একটা ছোট্ট এরর দেখাচ্ছে, এররটা হচ্ছে আইও এক্সেপশন চিনতে পারতেছে না, আমি ইম্পোর্ট করে নিলাম আইও এক্সেপশন। এরপরে আবার ছোট্ট একটা এরর দেখাচ্ছে, এই যে আনরিপোর্টেড এক্সেপশন আইও এক্সেপশন, মানে এটা থ্রো করা হয়েছে কিন্তু এটাকে কেউ ক্যাচ করতেছে না। তো এখানে এই জন্য এরর দেখাচ্ছে, তার মানে কি আবার এটাকে ট্রাইয়ের মধ্যে দিতে হবে, যেহেতু এটা একটা চেকড এক্সেপশন তার মানে কেউ না কেউ এটাকে ক্যাচ করতেই হবে। ওকে, ই শেষ, এররটা চলে গেল। তো এই হচ্ছে গিয়ে থ্রো এর কাজ, থ্রো দিয়ে আমি চেক আনচেক যে কোনো এক্সেপশনই থ্রো করতে পারি, ম্যানুয়ালি থ্রো করতে পারি। সো পরবর্তীতে যেই কিওয়ার্ডটা আসে সেটা হচ্ছে থ্রোস কিওয়ার্ড, সেই থ্রোস কিওয়ার্ডের জন্য আমি নতুন একটা ক্লাস অ্যাকচুয়ালি ক্রিয়েট করছি সুন্দরভাবে বোঝানোর জন্য। সরি, এখানে আগের কোডগুলোই রয়ে গেছে, আমি এই জিনিসগুলো একটু ডিলিট করে দিচ্ছি। তো যে ক্লাসটা ক্রিয়েট করছি, এই ক্লাসের মধ্যে দুইটা মেথড আছে, ডু সামথিং আর সামথিং, ঠিক আছে। ওকে, ডু সামথিং আর সামথিং, আর সামথিং থেকে ডু সামথিংকে কল করা হয়েছে, ঠিক আছে, সামথিং থেকে ডু সামথিংকে কল করা হয়েছে। আর ডু সামথিংয়ের মধ্যে মনে করো আমাদের
অনেকগুলা কাজ আছে, আমরা জাস্ট ডট 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 দিয়ে রেখে দিলাম, কিছু একটা হচ্ছে। তো আমরা ধরে নেই এই যে ডু সামথিংয়ের মধ্যে কিছু কিছু কাজ হচ্ছে, অনেক কিছু কাজ হচ্ছে, তার মধ্যে কোনো একটা জায়গায় একটা এক্সেপশন রেইজ হয়েছে, এক্সেপশন দেখা দিছে, ঠিক আছে, সে এ বাই বি হয়ে গেছে, তার মানে এখানে অ্যারিথমেটিক এক্সেপশন হইতে পারে। বাট অ্যারিথমেটিক এক্সেপশন হইলে তো সমস্যা নাই, যেহেতু এটা আনচেকড এক্সেপশন, এটাকে হ্যান্ডেল না করলেও হয়। বাট মনে করো কোনো একটা চেক এক্সেপশন হয়েছে, যে ওই আগেরটাই আমরা আবার করি, ফাইল ডিরেক্টরিটা FR is equal to new my.txt। ওকে, প্রথমে হচ্ছে কি ফাইল লিডারকে ইম্পোর্ট করতে হবে। আচ্ছা, ফাইল লিডারটা ইম্পোর্ট করাই আছে আমার অলরেডি। আচ্ছা, তারপরে যে এররটা দেখাচ্ছে যে এটা এররটা হ্যান্ডেল কর, এক্সেপশনটা হ্যান্ডেল করা হয়নি। ওকে, আমি চাইলে এখানে ট্রাই কেস দিয়ে এক্সেপশন হ্যান্ডেল করে ফেলতে পারি, বাট দেয়ার উইল বি সাম সিচুয়েশন ওয়ার তুমি এটা পারবা না। কিভাবে পারবা না, কিভাবে পারবা না, সেটা হচ্ছে জাস্ট এ মোমেন্ট। তো এমন ধরনের সিচুয়েশন আসতে পারে যেখানে তোমার কাছে মনে হবে যে না, এই জায়গায় এই এক্সেপশনটা অ্যাকচুয়ালি হ্যান্ডেল করা যাচ্ছে না। কেন যাচ্ছে না, হতে পারে যে তোমার কাছে এনাফ ইনফরমেশন বা রিসোর্স নাই যে আমার এই জায়গায় যে, যেমন মনে করো এই যে এই মেথডটার ভিতরে ডু সামথিং এর ভিতরে আসলে কেউ একজন ডু সামথিংকে কল করতেছে, তারপরেই তো ডু সামথিং কাজ করবে। তো যে কল করতেছে তার হয়তো স্পেসিফিক কোনো একটা পারপাসে সে কল করছে, তার কাছে অনেক জিনিসই আছে, জাস্ট একটা ক্যালকুলেশনের জন্য সে ডু সামথিংকে কল করছে। ডু সামথিংয়ের কাছে কিন্তু সব কিছু নেই, সে জাস্ট নির্দিষ্ট কাজ করতে পারে, সে ফাইল লিডারটা ওপেন করতে পারে। তো এই ফাইল লিডারের জন্য যেই প্রবলেমটা দেখা দিতে পারে, এটা হয়তো যে কল করছে তার কাছে সেই সলিউশনটা আছে। মানে আফটার অল ডু সামথিংয়ের ভিতরে এক্সেপশন হ্যান্ডলিংটা করা যাচ্ছে না বা করতে চাচ্ছি না। ওকে, তো ডু সামথিং এর ভিতরে যেহেতু করা যাচ্ছে না বা করতে যাচ্ছে না, তখন আমাদের অল্টারনেটিভ ওয়েটা হচ্ছে কি, আমরা থ্রো না করে থ্রোজ লিখে দিলাম। থ্রোজ লিখে বলবো যেই যেই এক্সেপশনটা এখানে হ্যান্ডেল করা হয় নাই সেটার কথা লিখে দিতে হবে। তাহলে এখানে হ্যান্ডেল করা হয় নাই ফাইল নট ফাউন্ড এক্সেপশন, ঠিক আছে, নট ফাউন্ড EXCEP এক্সেপশন। ওকে, তো এখানে একটু প্রবলেম হওয়ার কথা, ফাইল নট ফাউন্ড এক্সেপশন কোনো প্রবলেম হয় নাই বিকজ এটা আমার এখানে ইম্পোর্ট করা আছে। ওকে, সো দেখো এই 21 নাম্বার লাইন থেকে কিন্তু এখন এরর চলে গেছে, এবং আমরা ফাইল লিডার ইউজ করছি, এক্সেপশন হ্যান্ডেল করি নাই। এক্সেপশন হ্যান্ডেল না করি আমরা ইউজ করতে পারছি বিকজ যেই মেথডের ভিতরে এই এক্সেপশনটা হওয়ার কথা সে কী করছে, ডিক্লেয়ার করে দিচ্ছে থ্রোজ। সে আগে থেকে জানিয়ে দিচ্ছে যে কেউ যদি আমাকে কল করো, কল করতে হলে তো তাকে দেখতে হবে যে কীভাবে কল করতে হয়। তখনই সে দেখবে যে ও আচ্ছা, এখানে থ্রোজ লেখা আছে, তার মানে হচ্ছে কি এই মেথডের ভিতরে এই যে ফাইল নট ফাউন্ড এক্সেপশন ঘটতে পারে। তো ঘটলে আমি কী করব, এটা আমার মতো করে সলিউশন দিতে হবে। যেমন এই যে সামথিং মেথডটা ডু সামথিংকে কল করতেছে, সো সামথিং মেথডটা ডু সামথিংকে কল করার সাথে সাথে এখানে এরর দেখাচ্ছে, কারণ ডু সামথিং কী করে থ্রোজ করতেছে ফাইল নট ফাউন্ড এক্সেপশন। তার মানে হচ্ছে কি এখন সামথিংয়ের কাজ হচ্ছে কি এই ডু সামথিংয়ের ফাইল নট ফাউন্ড এক্সেপশনটাকে হ্যান্ডেল করা। সো ট্রাই ক্যাচ ফাইল নট ফাউন্ড এক্সেপশন, ই চলে গেল এররটা, ঠিক আছে। সো সে না করলে যে তাকে কল করতেছে তাকে সেটা করতে হবে, মানে এক্সেপশনটা হ্যান্ডেল করতে হবে আর কি। যাই হোক, আবার যদি এরকম হয় যে সামথিং কল করতেছে, সামথিং নিজেও মনে করতেছে ওকে ঠিক আছে ডু সামথিংকে কল করলে আমি জানি যে ফাইল নট ফাউন্ড এক্সেপশন দেখা দিচ্ছে এখানে, বাট স্টিল আমিও এটাকে সলিউশন করতে পারতেছি না, সেও যেটা করতে পারে সেও কিন্তু থ্রোজ ফাইল নট ফাউন্ড এক্সেপশন দিয়ে দিতে পারে। নট ফাউন্ড এক্সেপশন থ্রো করে দিতে পারে, তার মানে কি যে সামথিংকে কল করবে তার কাজ হচ্ছে গিয়ে ফাইল নট ফাউন্ড এক্সেপশনটাকে হ্যান্ডেল করা। সে আমরা এখানে নিউ ক্লাস থেকে ডেমো ডি ইজ ইকাল টু নিউ ডেমো ক্রিয়েট করলাম, অ্যান্ড দেন ডি ডট সামথিং যখন কল করবো দেখবো সামথিংয়ের মধ্যে ছোট্ট করে একটা এরর চলে আসছে, বলতেছে যে এই এটা আইদার তুমি এটাকে
ট্রাই ক্যাচ দিয়ে হ্যান্ডেল করো, অথবা আবার এই মেইনের মধ্যেও থ্রোজ কিওয়ার্ডটা অ্যাড করো, ঠিক আছে? তার মানে হচ্ছে কি, আমি এভাবে যদি নিজে হ্যান্ডেল করতে না চাই, তাহলে থ্রোজ কিওয়ার্ড দিয়ে সেটা আমার আপার লেভেলে যে আছে তার কাছে প্রোপাগেট করে দিতে পারি। তো এটা হচ্ছে গিয়ে থ্রোজ কিওয়ার্ডের কাজ। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন থ্রো করব কোনো কিছু বা থ্রোজ কিওয়ার্ড দিয়ে যখন কিছু একটা লিখব, তখন অবশ্যই থ্রোজ হইতে হবে কি বলে চেকড এক্সেপশন। আনচেকড এক্সেপশনকে থ্রোজ দিয়ে লিখে লাভ নাই, আনচেকড এক্সেপশন থ্রোজ হয় না, বিকজ আনচেকড এক্সেপশনকে হ্যান্ডেল না করলেও হয়, আর চেকড এক্সেপশনকে ইট মাস্ট বি হ্যান্ডেলড। ওকে, তো এই ছিল আমাদের এক্সেপশন হ্যান্ডলিং এর টোটাল চ্যাপ্টারটা। দু একটা টপিকস এক্সট্রা তারপরেও আছে, তোমরা একটু দেখে নিবে যে কিভাবে একটা এক্সেপশন নিজে ক্রিয়েট করা লাগে। এক্সেপশন ক্রিয়েট করার জন্য জাস্ট একবারে সিম্পলি এক্সেপশন ক্রিয়েট করার জন্য এক্সেপশন বা রানটাইম এক্সেপশন না, ডিরেক্টলি এক্সেপশন ক্লাসকে এক্সটেন্ড করতে হয়। এক্সটেন্ড করার পরে ওইটার একটা কনস্ট্রাক্টর ওভাররাইড করতে হয়, শেষ। এতটুকু করেই একটা নিজের এক্সেপশন ক্রিয়েট করা যায়। যেমন মনে করো, এখানে আমরা তোমাদেরকে এক্সাম্পল দিছিলাম প্রথমে, যে 18-র নিচে হইলে আমি অ্যারিথমেটিক এক্সেপশন দিছিলাম। আসলে 18-র নিচে হইলে তো অ্যারিথমেটিক এক্সেপশনটা লজিক্যাল কিছু না। তো আমার প্রোগ্রামে যদি আমার এরকম হয় যে 18-র নিচে হইলে আমি নিজে একটা এক্সেপশন ক্রিয়েট করতে পারি, যে ইনভ্যালিড এইজ লিমিট এক্সেপশন অথবা লোয়ার এইজ এক্সেপশন, এইভাবে আমি নিজের মতো করে এক্সেপশন ক্রিয়েট করতে পারি। এক্সেপশন ক্রিয়েট করাটাও খুব একটা টাফ কিছু না। জাস্ট আমি একবারে সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি যে ক্লাস ইনভ্যালিড এইজ এক্সেপশন, EXTENDS এক্সটেন্ডস এক্সেপশন, ঠিক আছে? এগুলা খামাখা চলে আসছে, এগুলো দরকার ছিল না। এট দ্য রেট অফ টেস্ট, ওকে, আমার রিয়াটা একটু স্লো হয়ে গেছে, আমি ওটার ইনসার্ট দিয়ে ইনসার্ট করে ফেলি, কনস্ট্রাক্টর ইনসার্ট করি, এক্সেপশন, ওকে, এতটুকু দিলেই হবে, ঠিক আছে? এখানে আমি স্ট্রিং নিলে নিতে পারি, অথবা বলে দিলাম সুপার সুপার ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করলাম, বললাম যে নট এ ভ্যালিড এইজ, ওকে, জাস্ট এতটুকুই বলে দিলাম। আর যেটা করতে পারি, নিউ ক্লাস, নিউ ক্লাসের মধ্যে সে নিউ ক্লাস না, আমরা ডেমোতেই যাই, ডেমোতে গিয়ে সে এখানে আমরা যেটা করলাম THROW থ্রো নিউ আই ভ্যালিড বানানটাই ভুল করছিলাম, এই জন্যই আসলে বারবার আসতেছিল না এক্সেপশন, এভাবে দিয়ে দিতে পারি। এরর আসতেছে বিকজ এটাকে হ্যান্ডেল করা হয়নি। সো ও আচ্ছা, আরেকটা জিনিস ছিল যেটা আমি চাইলে একাধিক এক্সেপশনকে থ্রো করতে পারি একসাথে, মানে থ্রোস করতে পারি আর কি, থ্রোস করে দিলাম, তাহলে দুইটা এক্সেপশনকে থ্রো করলাম। আর এখানে আমার কাছে মনে হচ্ছে, ঠিক আছে, ফাইল নট ফাউন্ড এক্সেপশনটা আমি হ্যান্ডেল করতে পারবো না, এটা প্রপাগেট করে দিলাম আমার আমাকে যে কল করছে তার কাছে। আর আই ভ্যালিড যেটা আমরা মাত্র ক্রিয়েট করছি, সেটা আমি এক্সেপশন হ্যান্ডেল করতে পারবো, আমি সেটাকে হ্যান্ডেল করে দিলাম, ঠিক আছে? তো এইভাবে মাল্টিপলভাবেই করা যায়। সো ওভারঅল এই ছিল আমাদের এক্সেপশন নিয়ে সব ধরনের আলোচনা। এক্সেপশনটা হয়তো তোমাদের কমফোর্ট জোন থেকে একটু বেরিয়ে আসছি আমরা, কারণ ওপিতে যতটুকু শিখছিল তার বাইরে এটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, বাট আমরা ফিউচারে যা যা শিখবো সব কিছুই আসলে আর একটু কমপ্লিকেটেড হবে একটা থেকে একটা। নেক্সট টপিকস হয়তো আমরা মাল্টি থ্রেডিং নিয়ে আলোচনা করব, তো একটু মনোযোগ দিয়ে এগুলো করা লাগবে আর কি। তোমরা মিডের আগে যেভাবে পড়াশোনা করছো ওইভাবে করলে কোনোভাবে অ্যাডিকুয়েট না, শেষ হবে না আর কি। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্তই আজকে থাক।